হ্যাঁ রেডি। নমস্কার, বাংলাদেশ থেকে আমাদের টঙ্গিবাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আমাদের আমরা সবসময় এই মন্দিরে পূজা করার পাশে আমাদের আশেপাশে যত লোক আছে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, সার্বিক সহযোগিতা করে, এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা এই দুর্গা মন্দিরে সবসময় সুন্দরভাবে পূজা পার্বণ করে শান্তিতে বসবাস করি। এবারে পূজা আপনারা সুন্দরভাবে করতে পারছেন, কোনো সমস্যা হয়েছে আপনাদের পূজা? আমাদের এই মন্দিরে কোনোদিন সমস্যা হয়নি, আর ওনার আশা রাখি আমরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা পূজা সুসম্পন্ন করে থাকি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে, এই ব্যাপারে আপনাদের কী করণীয়, আপনারা কী মনে করেন এটাকে? আমরা মনে করি, দেখুন, দেশে এত লোকের মধ্যে দুই চারজন খারাপ লোক থাকবেই, তাদের অবশ্যই প্রশাসনের মাধ্যমে শাস্তি হবে, সেটাই আমরা কামনা করি। যেখানে প্রতিমা মানে পূজা করা হয় সেখানে প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, আপনি কি মনে করেন এটা কমিটির কোনো দুর্বলতা? আমি মনে করি দুর্বলতা থাকতেও পারে, আবার সে বিষয়ে আমি বলতে চাই যে সেটা সঠিকও নয়, অন্যরত করতে পারে আরেক গ্রুপকে চাপিয়ে দেওয়ার জন্য। না না, কমিটি যেখানে আছে সেখানে অনেক লোক আছে, কমিটি থাকার পরেও কেন প্রতিমা ভাঙা হয়, এজন্য কি তাদের পানিশমেন্ট করার প্রয়োজন মনে করে? অবশ্যই অবশ্যই, শুধু পানিশমেন্ট নয়, তাদেরকে আইনের আওতায় এনে অপরাধযোগ্য শাস্তি প্রদান করা উচিত। না, যে কমিটিগুলো করা হয় কমিটি কোনো জবাবদিহিতা নাই, বিভিন্ন জায়গায় পূজা করা হয়, আমাদের অনেক কমিটি আছে কিন্তু আমাদের নেতার অভাব নাই, কিন্তু যখন প্রতিমা ভাঙা হয় তখন কোনো নেতাকে কেন পাওয়া যায় না? সেটা অবশ্য তাদের যেখানে হয় এই ঘটনাগুলো তাদের দুর্বলতাই কাজ করে থাকে। না, আপনি তো পূজা কমিটির একজন মেম্বার বা এখানে হয়তো সভাপতি? পূজা কমিটির সভাপতি কোথায়? সার্বজনীন দুর্গা মন্দিরের এই টঙ্গি বাজারের এই বাজারের সভাপতি। এখন এখানে যে প্রতিমাটা বা এখানে পূজা করছেন, আপনার দায়িত্বে করেছেন তাই না? এখানে কমিটির দায়িত্বে করেছি, আমি সাথে আছি। আপনার কমিটির দায়িত্বে করেছেন, তা আপনার কমিটির দায়িত্বে করেছেন, পূজাটি ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে তাই না? পূজা যদি কোনো বিঘ্ন ঘটতো তাহলে নিশ্চয়ই এটা কমিটির দুর্বলতা, কমিটি দায়ী থাকতো। তাই আমরা যদি কমিটিকে দায়ী করি যে প্রতিমা যেখানে মন্দিরে আক্রমণ করছে যেখানে প্রতিমা ভাঙা হয়েছে, কমিটিকে দায়ী করা হলে এটা কি আপনি সমীচীন মনে করেন? অনেক সময় তার বাইরেও চলে যায়, কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল থাকে, সেই অঞ্চলগুলোতে কমিটির কোনো দোষী থাকে না, দেখা যায় যে রাতের বেলা অন্ধকারে প্রতিমা রেখেছে, ওখানে কোনো দুষ্কৃতিকারী এসে ভেঙে দিয়ে। না না, আপনারা তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙা হতে পারে, তারপরও রাতের বেলা কেন প্রতিমা সেখানে ফাঁকা থাকবে? ফাঁকা থাকে না মোটেও, দেখা গেল একেবারে অপ্রতুল লোক থাকে, তারা ঘুমিয়ে আছে, এরকমই হয়ে থাকে। প্রশাসন পুলিশ দিয়েছে, আনসার দিয়েছে, তারপরে আপনাদের কমিটির লোক যদি থাকে তাহলে সেখানে তো প্রতিমা ভাঙা সম্ভব না, প্রশাসন কি আপনাদের সহযোগিতা করে না? কিন্তু আপনি যেই কথা বলছেন আসলে তা নয়, আমি আগেই বলেছি যে দুষ্কৃতিকারী কিছু লোক থাকবে, তারা সুযোগ বুঝে সেই কাজটি করে। দুষ্কৃতিকারীদের ধরার দায়িত্ব তো রয়েছে কমিটির, শুধু কমিটির নয় প্রশাসনেরও দায়িত্ব। প্রশাসন তো সরকার দিয়েছে, গভর্নমেন্ট প্রত্যেকটা মন্দিরে আপনার সিসি ক্যামেরা দিয়েছে, প্রত্যেকটা মন্দিরে পুলিশ মোতায়েন করেছে, প্রত্যেকটা মন্দিরে আনসার মোতায়েন করেছে, কিন্তু আপনার কমিটির লোক যদি থাকে তাহলে এতগুলি লোক মিলে কি দুষ্কৃতকারীদের ধরা সম্ভব না? অবশ্যই, পূজার সময় সেই ঘটনাটি ঘটে না, ওই সময় ঘটে না, পূজার সময় তাহলে আগে হয়ে থাকে, আগে হয়ে থাকে। প্রতিমা যখন তৈরি হয় প্রতিমা তৈরির পাশাপাশি সেই বিষয়গুলি চলে আসে। তাহলে আপনি মনে করেন যে আগে থেকে আমাদের এ ব্যাপারে সবার দৃষ্টি দেওয়া উচিত? প্রতিমা গড়ার শুরু থেকেই প্রত্যেক কমিটি নেতৃবৃন্দ এবং প্রশাসনের সহযোগিতায় সেগুলি বাস্তবায়ন করা উচিত আমি মনে করি। আপনারা সরকারের কাছ থেকে কী কী সহযোগিতা পেয়েছেন? আমরা সরকারের কাছ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং প্রশাসন থেকে 500 কেজি করে চাউল আমাদেরকে প্রতি মন্দিরে বরাদ্দ দিয়েছেন গণনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 500 কেজি চালে মানে এই বাজার মূল্যে 500 কেজি চালে কয় টাকা পেয়েছেন? বাজার মূল্যে এটা এখনকার বাজার মূল্য, চাউলের দাম অনেক কম, তার জন্য আমরা আমাদেরকে আমাদের এই গাজীপুর মহানগরের থেকে 8,500 করে মূল্য নির্ধারণ করে দিয়েছে। 8,500 করে, তাহলে আপনারা 8,500 টাকা পেয়েছেন। হ্যাঁ, আর হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট থেকে? হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট থেকে কত টাকা? হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে আমাদের দেয়নি, মাননীয় মেয়র মহোদয় দিয়েছেন 25,000 করে প্রত্যেকটা মন্দিরে। মাননীয় মেয়র মহোদয় দিয়েছেন গাজীপুর মহানগরে। হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট থেকে যে টাকা আসছে সেটা আপনারা জানেন না? এটা জানা আছে কিন্তু ওটা আগে পরে হয়ে থাকে, পূজার সময় সেগুলি আমাদের বরাদ্দ থাকে না। আপনার ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করছেন হিন্দু কল্যাণ ট্রাস্টে? হ্যাঁ, না আমরা যোগাযোগ করি না, আমাদের মন্দির হিন্দু কল্যাণ ট্রাস্টে নিবন্ধিত আছে 3টি নামে, আমাদের এই মন্দিরে 5টা মন্দির আছে, 3টি নিবন্ধ।
বলুন, দেশের ব্যাপারে সবার মানুষের জন্য আপনার কি করণীয়? দেশের মানুষের জন্য কিছু বলতে চান? আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই, এবং শুধু আমাদের জন্য নয়, আমরা যারা আছি কমিটিতে এবং আমরা যারা সমাজের মানুষ আছি প্রত্যেকেই চাই আমরা সুন্দর সুস্থভাবে শান্তিভাবে সকলে বসবাস করতে চাই। ধন্যবাদ আপনাকে।